সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়। প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো, সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বের হয়। স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে, একটু আলিঙ্গন করলে, একটু চুম্বন করলেই পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে যায়। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত বন্ধুগণ, একটু আলিঙ্গন করলে, একটু আদর সহাব করলে বা একটু চুম্বন করলে পুরুষাঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে যায়। তো আজকের ভিডিও তাদের জন্য, এই সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধানের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যাদের বীর্য পানির মতো পাতলা, তারা যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করেন, স্তনে চুম্বন করেন, গালে ও ঠোঁটে চুম্বন করেন, তখন আপনার দেহে একটা উত্তেজনার ভাব চলে আসে। আর এই উত্তেজনা বশত লিঙ্গ থেকে পাতলা পানির মতো আঠালো বীর্য বের হয়ে আসে। কিন্তু যাদের বীর্যটা গাঢ়, তারা যদি দীর্ঘ সময়ও আলিঙ্গন করেন, দীর্ঘ সময় স্ত্রীর গালে ঠোঁটে চুম্বন করেন, এমনকি দীর্ঘ সময় আনন্দ ফুর্তি করলেও তাদের বীর্য বের হয় না, কারণ তাদের বীর্যটা অনেক গাঢ়। তো বন্ধুরা, দীর্ঘ সময় মিলন করার জন্য আপনার বীর্য ঘন ও গাঢ় হওয়াটা অত্যন্ত জরুরি। আর আপনার বীর্য স্থায়ীভাবে ঘন ও গাঢ় করার জন্য 100 চা চামচ সফুপ সিমেন্ট প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা পরে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই পানির মতো পাতলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে। বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে, সহবাসের সময় 1 থেকে 2 মিনিটেই বীর্য পড়ে যাবে না। আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, একটুতেই অস্থির লাগা, বুক ধরপড় ধরপড় করা, হাত পা চাপায় কামড়ায় ঝিঝি করে, অবশ অবশ লাগে, হাঁটতে চলতে মাথাটা ঘুরায় মনে হয় পড়ে যাব, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়। প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো, সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বের হয়। স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে, একটু আলিঙ্গন করলে, একটু চুম্বন করলেই পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে যায়। তাদের ক্ষেত্রে ইজি মেগাটি অত্যন্ত কার্যকরী। এছাড়াও ঘন ঘন প্রস্রাব হয়, ফোটায় ফোটায় প্রস্রাব হয়, প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয়, বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, প্রস্রাব করার পরেও মনে হয় আরো প্রস্রাব রয়ে গেছে, ঘোলাটে প্রস্রাব হয়, রাত্রে বারবার প্রস্রাবের বেগ হওয়া সহ ইত্যাদি সমস্যায় যারা কষ্ট ভোগ করিতেছেন, তাদের ক্ষেত্রে ইজি মেগাটি সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, IBS, পুরাতন আমাশয় এবং পেটের বিভিন্ন রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও আশা ছেড়ে দিয়েছেন, হয়তো জীবনে আর কখনো এই রোগ থেকে মুক্তি পাব না, আপনাকে বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন এবং যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।